নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ছি হে মহাজীবন গ্রন্থ থেকে নোবেল বিজয়ী চিকিৎসক হরগোবিন্দ খুরানার সংক্ষিপ্ত জীবনী। আমাদের লজ্জা ও দুর্ভাগ্য যে জন্মসূত্রে তিনি ভারতীয় হলেও এই দেশে একদা তিনি একজন অধ্যাপকের চাকুরি পাননি। তাকে উপযুক্ত সম্মান ও সুযোগ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। খোরানার জন্ম বর্তমান পশ্চিম পাকিস্তানের অন্তর্গত রায়পুর নামক এক গণ্ড গ্রামে 1922 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি। বাল্যবয়স থেকেই স্বপ্ন দেখতেন একজন বড় বিজ্ঞানী হবেন। রসায়ন ও জীববিজ্ঞানের প্রতি আকর্ষণ ছিল বেশি। প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেন। 1945 খ্রিস্টাব্দে রসায়নে এমএসসি পাস করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে। তার আদর্শ শিক্ষক ছিলেন রসায়নশাস্ত্রের প্রখ্যাত অধ্যাপক মোহন সিং। এরপর ভারত সরকারের মেধাবৃত্তি নিয়ে খোরানা চলে গেলেন ইংল্যান্ডে। লিভারপুল বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণায় ব্রতী হন ডক্টর রোজার জে এস রিয়ারের তত্ত্বাবধানে। 1948 খ্রিস্টাব্দে তিনি ডক্টরেট হন। এরপর তিনি গবেষণা করেন জুরিখের বিখ্যাত গবেষণা কেন্দ্র ইউজেন্সি টেকনিক স্কুলে। 1949 খ্রিস্টাব্দে দেশে ফিরে এসে খুবই মর্মাহত হলেন। অনেক চেষ্টা করেও স্বাধীন ভারতে কোথাও চাকরি জোগাড় করতে পারলেন না। হতাশ খোরানা ইংল্যান্ডে ফিরে যান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ পেলেন। এইখানেই গবেষণা করতে করতে ডুবে গেলেন বায়োকেমিস্ট্রির অনন্ত সম্ভাবনায়। 1952 খ্রিস্টাব্দে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়ে চলে গেলেন আমেরিকায়। সেখানে গবেষণা করবার আরও সুযোগ ও স্বাচ্ছন্দ্য। তাঁর গবেষণার বিষয় তখন নিউক্লিক অম্ল বা জিন। ডক্টর গর্ডন টেলর তাঁর সহযোগী। জীব গবেষক রূপে খোরানার খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি নকল জিন তৈরি করতে সমর্থ হওয়ায় বিশ্বব্যাপী আলোড়ন ওঠে। 1968 খ্রিস্টাব্দে হরগোবিন্দ খোরানা চিকিৎসা বিজ্ঞান ও শারীরবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন অপর দুই জীবন বিজ্ঞানী মার্শাল নিরেনবার্গ ও রবার্ট হেলির সঙ্গে যুগ্মভাবে।